change a thing. Cause in the story of our lives, the best of times, through color glass, time goes on. Enough to let me move on past, but every little now and then. Assalamualaikum everyone, hope apnara shobai bhalo achen. আমিও ভালো আছি জাকোয়ান এবং জাকোয়ানের বাবাকে নিয়ে। সো আই এম গোয়িং টু শেয়ার আ বিউটিফুল প্লেস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউকে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন, দ্যাট ইজ ব্রাইটন পিয়ার বিচ। লেস্টার টু ব্রাইটন পিয়ার যেতে আমাদের 4 hours 30 to 40 minutes লাগে, এবং সেজন্য আমরা মাঝপথে ফ্রেশন আপ হওয়ার জন্য একটা স্পটে থামি এবং যে যার মতো ব্রেকফাস্ট করে আর ফ্রেশ হয়ে নিই। আমিও আমার জন্য একটা কফি নিয়ে নিয়েছি। ও হ্যাঁ, যেটা বলাই হয়নি সেটা হচ্ছে এই পুরো পিকনিকটা আয়োজন করা হয়েছে ইউরো বাংলা অ্যাসোসিয়েশন লেস্টারের পক্ষ থেকে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিকনিক আয়োজন করার জন্য। আর যেতে যেতে বাসে আমি আপনাদেরকে জানালা দিয়ে ব্রাইটনের সিটিটা দেখাবো, এবং আমরা যেখানে যাচ্ছি সেটা ব্রাইটন সিটি সেন্টারের অবস্থিত। সো সেটার ব্যাক স্টোরি আপনাদের সাথে চেষ্টা করবো পুরো ব্লগটিতে শেয়ার করার জন্য। ব্রাইটন পুরো সিটিটাই অনেক সুন্দর, কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাইটন পিয়ার অর প্যালেস পিয়ার নামে পরিচিত, এবং সেটি আসলে ক্রিয়েটেড অ্যান্ড ডিজাইন্ড বাই সেন্ট জর্জ মোরো, যে কিনা না 1899 ক্রিয়েট করেছেন। তো আমরা এটা হচ্ছে রয়্যাল সাসপেনশনের 3rd number পিয়ার, যেটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দুটি বন্ধ হয়ে যাওয়ার পর স্টার্ট হয়েছে। তো এই হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি সেই ব্রাইটন পিয়ারে। তো সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে আপনাদের এনজয় করার জন্য। তো আমরা যেখানে যেখানে গিয়েছি আমি চেষ্টা করবো সেটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে সি লাইফ, ব্রাইটন সি লাইফ। আপনাকে জানেন যে ব্রাইটনের এই সি লাইফটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে পুরনো অ্যাকোরিয়াম, যেখানে সমুদ্রের নিচের অ্যানিমাল, অক্টোপাস, তারপর টর্টোয়েস সব কিছু নিয়ে তৈরি করা। এখানে সমুদ্রের নিচের অনেক সুন্দর রকস পুল আছে আর ফিশের স্ট্রোক এখান থেকে উপভোগ করা যায়। এবং আমরা আসলে এখানে ঢুকিনি, যেহেতু আমরা একটা গ্রুপের সাথে এসেছি এবং গ্রুপের সাথে আমাদের বিচে এনজয় করতে হবে। আমরা এখানে যদি ঢুকি তাহলে 2 থেকে 3 hours চলে যাবে, তো আমাদের সময় হবে না। তো নেক্সট টাইম আমি অবশ্যই যাব, কারণ সি লাইফটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো অ্যাকোয়ারিয়াম, যেটা কি না 1872 এস্টাবলিশড হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য, আমি আসলে খুব মুগ্ধ এখান থেকে দেখে। সেদিনটা ছিল অনেক সুন্দর রোদে ভরা দিন, আর একদমই খারাপ লাগছিল না, কারণ প্রচুর বাতাস ছিল, ঢেউ ছিল। ইভেন আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছিল এত বেশি ঢেউ ছিল যে যেন আমরা খুব বেশি সামনে না যাই আর পানিতে না নামি, কারণ ঢেউয়ের তা উচ্চতা অনেক বেশি ছিল। তো বাচ্চারা অত বেশি নামেনি, তবে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু স্টোন দেয়া, সামনে স্টোন ছিল, তো স্টোনে হাঁটতে একটু সমস্যা ছিল, বাকি সব দিক থেকে একদম পারফেক্ট। তো সমুদ্রে গিয়ে একটু পা ভেজালাম আমরা, একটু হালকা পাতলা গোসল হয়েছে। তারপর আমরা চলে গিয়েছি সামনে অপোজিটে একটা ওয়ার্ল্ড ফেমাস ইতালিয়ান পিৎজা শপ আছে, যেখান থেকে আমরা পিৎজা নিয়ে নিয়েছি আমাদের দুপুরের লাঞ্চের জন্য, এবং আমরা সেটাও একটা পার্কে বসে খেয়েছি। আমাদের আসলে এই বড়ো বড়ো পাখিগুলোর জন্য একদমই খাওয়া যাচ্ছিলো না সি বিচে, তো ওইটা একটা অসুবিধা ছিল। তো
সেই খাওয়াটা এবং পিজাটা একদমই রেকর্ড করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বাট ওখানে অনেকগুলো পিকচার তোলা হয়েছিল। শেষে আমরা আবার একটু পানিতে নেমেছিলাম এবং ভাইয়ারা ইভেন আমার হাজব্যান্ড একটু পানিতে নেমেছিলেন, তো কিছুক্ষণ সুইমিং করার পর আবার উঠে গিয়েছি। তারপর আমরা পিয়ারের ভেতর গিয়েছি, পিয়ারের ভেতর আমরা আইসক্রিম খেয়েছি এবং বিভিন্ন প্লে সাইডে গিয়েছি। জাকোয়ান তো হর্স রাইড করেছে, তারপর কার ড্রাইভিং করেছে, সেগুলো খুব উপভোগ করছিলাম আমরা। ইভেন আরও অনেক মজার মজার প্লে আছে যেগুলোতে আসলে অনেক সময় কাটানো যেত, বাট আমরা আমাদের ট্যুর 5 o'clock ফিনিশ করতে হবে, তো সব মিলিয়ে আসলে আমাদের আর ঘোরার টাইম হয়নি। তো জাস্ট একটু প্লে করেই আমরা রওনা হয়েছি আবার লেস্টারের উদ্দেশ্যে, আমাদের গন্তব্যস্থলে। কারণ যেহেতু আমরা কোচ হায়ার করেছি আর কোচ তো একটা নির্দিষ্ট টাইমে এসে যায়, তো আমাদেরকে 5 o'clock আমাদের কোচের সামনে থাকতে হবে, সেখান থেকে আমরা আবার রওনা হব লেস্টারের উদ্দেশ্যে। আই থিঙ্ক আমার যতটুকু পসিবল হয়েছে আমি চেষ্টা করেছি যে ব্রাইটন পিয়ার সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য। হোপ আপনাদেরকে ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের অল্প একটু সাপোর্ট আমাদের বিগ ইন্সপিরেশন, সো আমি আসলে অনেক বেশি থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কফুল, বিকজ আপনারা যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে যান তাদের জন্য। তো নেক্সট দেখা হবে নেক্সট কোনো ব্লগে অর ট্রাভেল ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।